সে ওয়াজ করছে বাপ মার সম্পর্কে মা কে কিভাবে ভালোবাসতে হবে বাপ কে কিভাবে ভালোবাসতে হবে মায়ের দরজাটা আল্লাহ কি দিয়েছেন বাপের দরজা আল্লাহ কি দিয়েছেন প্রথম দরজা আল্লাহ প্রথম সম্মান আল্লাহ প্রথম ইজ্জত আল্লাহ আল্লাহর পরে যদি আল্লাহ কাউকে ইজ্জত কাউকে সম্মান দিয়ে থাকেন আল্লাহ আমার রসুল কি দিয়েছে বলছি সুবহানাল্লাহ

পড়ার দিকে হাত যাচ্ছে না মুরগির দিকে হাত যাচ্ছে না খাস খাসির দিকে হাত যাচ্ছে না মিষ্টির দিকে হাত যাচ্ছে না হাতটা উঠে আসছে খাওয়া বন্ধ বক্তাকে দেখছি আর মনে মনে করছে আস্তে আস্তে হাতটা ধুয়ে পিছন তার থেকে যাই যে পিছন তার থেকে গিয়ে ওই বক্তার পিছন থেকে কোমরে এক লাথি মারি মারি মারি

ওর বাপকে ধরে পড়েছে ওর বাপকে এত মার মেরেছে এই বুকের বসে দুমদাম বাম্মাকে বুকে ঘুষি মেরেছে ওই যখন পানি মা যখন কে কুতাছিরে আমাদের এক গ্লাস পানি দে ওই বাচ্চা ঘরে খেলতে পড়ে থাকে মায়ের গলার আওয়াজ পায় ওরা সামিস্তিরে ঘরে ফুর্টি করে হাসি মজা করে মাকে এক গ্লাস পানি দাইনে আর ওই বাচ্চা শত হাজার হাজার শতাকে সামনে রেখে মায়ের কি সম্মান বাপের কি সম্মান মায়ের কি ইজ্জত বাপের কি ইজ্জত এ বক্তা তোকে মরতে হবে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে আমার বক্তব্য শুনছেন আপনারা আজকে যারা জলসা শুনছেন খবরদার মনে রাখবেন গোলামতি যদি করতে হয় আগে মা বাপের গোলামতি করবেন কারো কাছে যদি পেন থাকে বের করেন কাগজ থাকে বের করেন ফুরফুরা শরীফে আছেন কোন পিশাচ কোন মাওলানা কোন কারো বাবার ক্ষমতা নাই আমারে কথা কাটতে পারে যদি সে মায়ের দুধ খেয়ে থাকে কেটে দিতে বলবেন সত্যিকারে যদি মায়ের দুধ খেয়ে থাকে আমি যে কথাটা বলছি কাটতে বলবেন তাকে দাদা হুজুর কেন পাঁচ হুজুর বড় পিশাচ

একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ছন্দ 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 কবুল হতে পারে নাও পারে কি বললাম কবুল হতে পারে জোরে বলবেন তো নাও পারে শুনে নেন আপনার বাপ আমার বাপ আপনার মা আমার মা যদি আপনার বাপ মাতাল হয় আপনার মা যদি বেশ হয় শুনে নেন ছেলে আপনার মা আমার মা আপনার বাপ আমার বাপ যদি আপনার আমার জন্য দোয়া চাই একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ইনশা আল্লাহ আল্লাহ তালা দরবারে কবুল হবে জোরে বলবেন না তা বলে কি আমরা আল্লাহ দরবারে যাব না একশো বার আসবেন একশো বার কোরআন পাকের মধ্যে আল্লাহ ওলিদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন দলিল দিয়ে দলিল দিয়ে দিয়েছেন নিশ্চয়ই যাব নবী সিদ্দিকিন সুহাদা সালেহিন কোরআনটা খুলুন কিতাবটা খুলে দেখুন কোরআন পাকে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন নবী সিদ্দিকিন সুহাদা सालेहीन नबी नबी कोने रा सिद्दीकिन सत्तबादी रा सहादा शहीदान रा सालेहीन अल्लाह साले बंदरा चाटे दल का अल्लाह चाट दी के रखें ने चाटे दल का अल्लाह तला एक जगह ही एक जगह ही नहीं ऐसे बोलते हैं वह सुना उलाई का रफीका আল্লাহ বলছেন ও হাসুনা উলাইকা রাফিকা এই চারটি দল আমি আল্লাহ আমার বন্ধু নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কাছে যাবেন কিন্তু মা বাপ অবজ্ঞা করে নাই মা বাপ তুচ্ছ করে নাই এটা মাথায় রাখবেন মা খেতে পায় নি সাউরিকে বলতে খাও খাও বাপ খেতে পায় নি শ্বশুরকে বলতে খাও খাও এই তো দরবারে বসে থাকি আজকো একদম বড় বড় প্যাকেট কন্টেনার ছ প্যাকেট মানে ছ প্যাকেট মানে ছ কেজির ওপরে সন্দেশ আমি তো কাক করে নিল ছ কন্টেনার ছ কেজি সন্দেশ কি করব পাশে বসছিল আমার কয়টা বন্ধু একটা খুলে বন্ধু খান আমরা একটু খেয়ে যাই ছ কিলো সন্তে বেদারা এই তোহা হুজুর কেন ছিলো সন্দেশ নিয়ে এসেছিস আপেল নিয়ে এসেছিস বেদারা নিয়ে এসেছিস মুরগি নিয়ে এসেছিস অবশ্যই আমাকে দিয়ে যদি দেয় আপনাদের কারণে হিংসা হবে না কথা বলছেন না কেন হিংসা হওয়া উচিত নয় নজরানা দেওয়ার কি বললাম নজরানা দিয়া

রসুল পাক বসে আছেন একজন গরিব সাহাবা শুনুন একজন গরিব সাহাবা একটা ঠোঙা করে আমার রসুল কিছু আঙ্গুর দিয়েছে আমার দিকে কেউ দেখছে না কি কি দিয়েছে জোরে বলুন মনে রাখবে রসুল পাকের কাছে যত নজরানা আসতো না রসুল পাক সাহাবাদের দিয়ে খেতেন কি বললাম দিয়ে

আজকে আমাদের কাউকে একা সব খেয়ে আমাদের কাউকে দিলেন না তাইলে সাহাবাবাজি আর রাসূলুল্লাহ হুজুর আপনি তো সবাইকে দিয়ে খান আজকে না দিয়ে খেলেন রসূল একটু মুচকি মুচকি হেসে নিয়ে বলছেন আমার ওই গরিব সাহাবাটা যে আমাকে আঙ্গুর দিয়েছে না আমি খাচ্ছি না আঙ্গুরটা খুব টক কি বললাম খুব খাটা খুব টক আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে আমার ওই শাহাবাদ থেকে দেখছিলাম শাহাবাদ যায়নি কি করবো আমি খেয়েই যাচ্ছি আমি এ থেকে তোমাকে দু এক টাকা দিতে আরম্ভ করতাম না তোমরা খেতে খেয়াল পরে এটা করতে আমার ওই শাহাবাটা কষ্ট পেত আমি নবী চাই না আমি নবী চাই না আমার ওই শাহাবাটা কষ্ট পাই বন্ধু নজর দেবে